হ্যালো ভিউয়ার্স গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে আমার চ্যানেল পি এম কেয়ার নাইনটিন সিক্সে স্বাগতম আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে এসেছি যে টপিক্সটা হলো বন সহায়ক দপ্তরের রিক্রুটমেন্ট হবে কেবলমাত্র ভাই ভাবা ওরাল টেস্টের ভিত্তিতেই ক্লিয়ার এর সে ভাই বা ওরাল টেস্টের কীরকম কী কোয়েশ্চেন হতে পারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে যারা এই বিষয়ে জব ডব করে তাদের কাছ থেকে অভিজ্ঞতার মারফত আমি তোমাদেরকে একের পর এক কিন্তু সেট তুলে ধরছি তোমাদের সামনে ক্লিয়ার আজকেও একটা সেরকম সেট নিয়ে এসেছি সেট নাম্বার এইট ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবে যাতে যে কোনো নোটিফিকেশান আমি তোমাদের সামনে সহজ যে কোনো নোটিফিকেশান তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি বুঝা গেল আর এর আগে টোটাল সাতটা সেট আমার দেওয়া আছে আমার দশটা সেট করার ইচ্ছা আছে তোমাদের রিকোয়েস্ট হয়ে আরও পরবর্তীকালে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে আরও বাড়াবো কি না সাতটা সেটে দেওয়া আছে তাদের লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে যারা এখানে দেখো তারা ওখান থেকে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিয়ে নিজেদেরকে ভাইবার জন্য কিন্তু অনেকটা তৈরি করে নিতে পারবে ক্লিয়ার যারা দেখেছ তাদেরকে অসংখ্য আমি ধন্যবাদ জানাই ক্লিয়ার তাহলে আজকে টপিকসটা বন কাকে বলে অভয়ারণ্য কী এইসব জিনিসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ক্লিয়ার আর কোনো স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবে কারণ লেখার সঙ্গে সঙ্গে মুখের অনেক কিছু কথাই বলা থাকে বুঝা গেল এখন শুরু কাকে বলে ভূপৃষ্ঠের স্থলভাগে যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃক্ষ অন্যান্য উদ্ভিদ ও ঘাস জাতীয় উদ্ভিদ ঘনভাবে অবস্থান করে এবং নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত জীবভর ধারণ ও বহন করে তাকে বন বলে ক্লিয়ার এই সংজ্ঞাটা একটু জেনে রাখতে হবে নিজের ভাষায় বানিয়েও একটু বলতে পারো ইনসিটু সংরক্ষণ কাকে বলে উদাহরণ দ মূল প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ জীবের নিজস্ব পরিবেশে সংরক্ষণ করাকে বলে ইনসিটু সংরক্ষণ যেমন জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ ক্লিয়ার মানে কি পৃথিবী যেখানে সৃষ্টি থেকে বড় বড় বন হয়ে আছে সেখানে নিজস্ব পরিবেশে এই বাঘ বিভিন্ন পশু পাখি ঘুরে ঘুরতে পারে বা বিভিন্ন গাছ টাছ বেঁচে পারে সেগুলোকে ইনসিটু সংরক্ষণ বলা হয় এক্সিটু সংরক্ষণ কাকে বলে জীব বৈচিত্র্যকে তাদের পরিবেশের বাইরে বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করাকে এক সিটু সংরক্ষণ বলে যেমন চিড়িয়াখানা চিড়িয়াখানা বুঝতে পারছো যে বিভিন্ন বন থেকে বিভিন্ন পশু পাখি অসুস্থ হয়ে পড়লে বা কোনোভাবে ধরা পড়লে সেগুলোকে চিড়িয়াখানায় এনে ছেড়ে দেওয়া হয় সেগুলোকে এক সিটু সংরক্ষণ বলে ক্লিয়ার এইভাবে সংরক্ষণ করা হয় জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কাকে বলে উদাহরণ দাও ক্লিয়ার কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন অভয়ারণ্যের তুলনায় অপেক্ষাকৃত বড় যে বনভূমিতে গাছ কাটা পশু হত্যা ইত্যাদি নিষিদ্ধ এবং শর্ত সাপেক্ষে পর্যটক প্রবেশের অনুমতি মেলে বলা হয় জাতীয় উদ্যান তাহলে জাতীয় উদ্যানকে কন্ট্রোল করে কারা কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট উদাহরণ কি কি খেয়াল রাখবে উত্তরপ্রদেশের করবেট ঝাড়খণ্ডের হাজারিবাগ আর মধ্যপ্রদেশের কানহা তাহলে জাতীয় উদ্যানটা কারা কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার এখানে পর্যটক ঢুকতে পারে না পারেনি বিশেষ অনুমতি সাপেক্ষে ঢুকতে পারে ক্লিয়ার চলো বুঝে গেলে চলে আসছি অভয়ারণ্য বা স্যাঞ্চুয়ারি কাকে বলে বন দপ্তরের নিয়ন্ত্রণাধীনে যে সংরক্ষিত অঞ্চলের গাছপালার পাশাপাশি বন্য প্রজাতির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয় যেখানে পশু পাখিরা নির্ভয় ও নিরাপদে বিচারণ ও প্রজনন করতে পারে সে তাকে বলা হয় অভয়ারণ্য তাহলে এটা কারা কন্ট্রোল করে বন দফতরের লোক বন দফতরের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণাধীন থাকে যেমন পশ্চিমবঙ্গে জলদাপাড়া চাপড়ামারি রাজস্থানের ভরতপুর অসমের মানস কেরালার পেরিয়ার এই উদাহরণগুলা খেয়াল রাখতে হবে বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে ইউনেস্কোর কর্মসূচি অনুসারে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যে বনভূমিতে সম্পূর্ণ বাস্তুতন্ত্র ও তার জীব বৈচিত্র্য সংরক্ষিত হয় সাধারণ মানুষের সেখানে প্রবেশ নিষেধ তাকে বলা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ ক্লিয়ার তাহলে এখানে কারা কর্মসূচিতে অংশগ্রহণ করে ইউনেস্কোর অধীনে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভটা রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে ক্লিয়ার যেমন উত্তরাখণ্ডের নন্দা দেবী পশ্চিমবঙ্গের সুন্দরবন আর উড়িষ্যার সিমলিপাল ক্লিয়ার ভারতের জাতীয় পশু কি বাঘ রয়্যাল বেঙ্গল চলো পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি মেছো বিড়াল বুঝা গেলো আজ এখন পর্যন্তই রইল ভিডিওটা যে তোমরা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার